আজিমাদের বিবাহ বাড়ি কি? শুনেছি বিবাহ বাড়ি কি দিন নাকি বড় লোকেরা অনেক বড় কেক কাটে, অনেক ভালো করে সেটাকে অনুষ্ঠান করে পালন করে, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। নমস্কার, আমি মামুন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আজ 1 বছর আগে আজকের দিনে আমি আমার বউটাকে ঘরে এনেছি। গরিবের ছোট্ট সংসার, কোনো মতে টানাটানির মধ্যে দিয়ে দিন কেটে যায়। আমার কিছুটা জমি আছে, সেখানে আমি চাষবাস করি, আর বউটা ঘরে রান্না বান্না কাজ করে। সারাদিন পর যখন বাড়িতে খেতে আসি, সে আমাকে অনেক যত্ন সহকারে খাবার দেয়। যাই রান্না সে হোক না করিতে ডাল ভাত পাখা দিয়ে বাতাস করে। তারিখ নেই তো গরিবের ঘর, কোনো কোনো সময় আবার আমিও ওকে একটু বাতাস করি, কারণ ও তো সারাদিন বাড়ির সমস্ত কাজ করে হাঁফিয়ে ওঠে, তাই না? আমি যখন কাজ থেকে ঘরে ফিরি তখন আমার চান করার জন্য জলটাও এনে দেয়। কোনো কোনো সময় অবশ্য যদি কাজ হালকা থাকে আমিও চলে এলি। সুখেই চলছে আমাদের সংসার। ভাবি বউটাকে 1 বছর এনেছি, কিন্তু কিছুই সেভাবে কিনে দিতে পারিনি। সেই যে 2টো শাড়ি সে এখনো পরে যাচ্ছে, তার একটি নতুন শাড়িও নেই। আর 1 দিন পর আমাদের বিবাহ বার্ষিকী, 1 বছর পূর্ণ হবে। কিছু টাকা জমিয়েছিলাম একটি মাটির ভাড়ে, সেটা আজকে ভাঙার পালা। ভেঙে দেখলাম মাত্র 400 টাকা, নিয়ে গেলাম বাজারের দোকানে। কিন্তু বাজারের বড় বড় দোকানে কি আর 400 টাকার শাড়ি হয়? কি করি, হতাশা নেমে এলো। নেমে আস্তে আস্তে এলাম রাস্তার ধারে ফুটপাতের ছোট্ট দোকানগুলোতে। সেখান থেকে 1টা 400 টাকার শাড়ি কিনে বাড়ি ফিরলাম। ভাবছিলাম যদি এই ছোট দোকানগুলো না থাকতো তাহলে আমাদের কি হতো? আমাদের মতো গরিবরা তো কোনোদিন বউদের ঘরে কিছু উপহারই করতে পারতাম না। মনের মধ্যে অনেক আগের অভিজ্ঞ নিয়ে বাড়ি ফিরছিলাম যে বউকে বলবি, বউকে দেব। এসে দেখি বউ শুয়ে আছে। বউকে বললাম, বউ হাসি মুখে বললো, এটা কি? আমি বললাম, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তোমার জন্য মেয়েটা এনেছি। বউ দেখে আনন্দে খুশি হয়। তখন দেখলাম বাক্স থেকে কি একটা বার করছে, দিয়ে আমার হাতে তো একটি জামা। আমি বললাম, কোথায় পেলে এটা, টাকা কোথায় পেলে? বউ বললো, আমি বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতাম। এই যে পাড়ার যত বড় বড় মানুষরা আছে তারা তো নিজেদের কাপড় নিজেরা ঠিক করে সেলাই করতে পারে না, বা যাতে যাবতীয় অনেক টুকিটাকি কাজ সেগুলো আমি করতাম। তুমি যখন মাঠে থাকতে আমার বাড়ির কাজ হয়ে গেলে অবসর টাইমে আমি এগুলো করে সেখান থেকে টাকা জমিয়ে তোমার জন্য এই জামাটা কিনে আসি। তখন আমি বললাম, জানো আমি শুনেছি বড় বড় সাহেবেরা নাকি বিবাহ বার্ষিকীতে কেক কাটে, নানাভাবে অনুষ্ঠান স্থাপন করে। তখন বউ বললো, আমরাও তো কাটবো। আমি শুনে অবাক, কেক কাটবো, এত টাকা কোথায়? তখন দেখি বউ 1টা 20 টাকা দামের কেক নিয়ে এসেছে, বলছে হোক না ছোট জিনিস। সত্য কথা অনেক বড়, সত্যি গরিব পরিবার বিবাহ বার্ষিকী পালন করবে না, কেক ছোটই হোক আর বড়ই হোক, কেক তো কেকই হয় না? আর বিবাহ বার্ষিকী তো ভালোবাসার বন্ধন, তো ভালোবাসার বন্ধনই হয় না? নমস্কার।